বিস্মিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসলিল্লা আপনি প্রশ্ন করেছেন যে পয়লা বৈশাখ বা এরকম মেলাই যদি আপনি বিজনেসের জন্য যান তাহলে আপনার এটা যাওয়া যায় কি না প্রথম কথা হলো যে পহেলা বৈশাখ বা নববর্ষ বা হিন্দুদের কোনো পূজা পার্বণ ইত্যাদি উপলক্ষে যে মেলা হয় এগুলি শরীয়ত গর্হিত কাজ যেহেতু মূল কাজটা শরীয়ত গর্হিত অতএব ওই উপলক্ষে কোনো মেলা বা সম্মেলন বা একত্রিত হওয়া এগুলি সবই শরীয়ত গরহিত কাজ তো এই সমস্ত ক্ষেত্রে কোনো মুসলিমের অংশগ্রহণ করা কখনোই জায়জ হবে না বরং তার এই অংশগ্রহণ তার এই অংশগ্রহণ প্রমাণ করবে যে সে এটাকে সমর্থন করছে অথবা তার মাধ্যমে অন্যরা উৎসাহিত হচ্ছে আল্লাহ তালা কোরআনিকালিমা বলেছেন ওয়ালা তোমরা গুনাহের কাজে এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না অতএব একজন মুসলিম মুমিনের উচিত হবে এই সমস্ত শরীয়ত গর্হিত অনুষ্ঠানগুলোকে মেলাগুলোকে সম্মেলনগুলোকে বর্জন করে চলা কিন্তু যদি এরকম হয় যে আপনি সেখানে অংশগ্রহণ করলে আপনার দ্বারা দাওয়াতি কাজ হবে লোকেদেরকে আপনি সঠিক পথে আহ্বান করতে পারবেন তাহলে এটা আপনার জন্য চায় যাচ্ছে যেমন করে আল্লাহ নবী সাল আলহি ও কাজ নামক যে মেলা বস্ত জাহিলি জামানায় সেখানে গিয়ে লোকেদেরকে দাওয়াত দিতেন অনুরূপভাবে হজের মৌসুমে যদিও হজ তখনও শরিয়ত মধ্যে লিপিবদ্ধ হয়নি কিন্তু তারপরেও যেহেতু পুরানা যুগ থেকে হজ চলে আসতেছে তো এই হজের অনুষ্ঠানে নবী সাল্লাহ ও সাল্লাম গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন তো এখন সরাসরি হয়তো আপনি দাওয়াতি কাজ করলে প্রশ্নবিদ্ধ হতে পারেন বা বাধাপ্রাপ্ত হতে পারেন তো যদি আপনার টার্গেট থাকে মূল দাওয়াতি কাজ এবং সে কাজের জন্য একটা ছাতা হিসাবে ছায়া হিসেবে আপনি হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবহার করলেন যেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সম্মত কিছু বিষয় বিক্রয় হল যেমন আপনি বললেন যে বোরকা বা নেকা বা হিজাব ইত্যাদি তাহলে আশা করি কোনো অসুবিধা নাই এটা একদিক থেকে দাওয়াতি কাজের মানে সহযোগী হবে দ্বিতীয়ত সে সাথে সাথে কিছু ইসলামিক বই লিফলেট বা ক্যাসেট বা ধরনের কোনো কার্ড থাকলে সেগুলি বিতরণ করবেন এবং আপনার মূল টার্গেট হচ্ছে এই উপলক্ষে মানুষকে দাওয়াতি কাজ করা বা মানুষকে দা ইসলামের দাওয়াত দেওয়া এই সমস্ত অনুষ্ঠান এগুলো যে শরীয়ত সম্মত নয় এই সম্বলিত যে লিখনি আছে বা বক্তব্য আছে সেগুলি সম্প্রচার করার চেষ্টা করা এই এই এর ভিতরে তাহলে আশা করা যায় যে আপনার এই অংশগ্রহণটা কী হবে বৈধ হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আমিন